দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দেশে দেশের বাইরে চাঞ্চল্যকর তথ্য নিয়ে নিয়মিত আয়োজন আমার সংবাদ টপ টেন নিউজে। সাথে আছি আমি আশরাফি দিবা। সর্বজনীন সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে সিআইডি, দুই দিনের রিমান্ড মঞ্জুর। মারা গেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। বিএনপির আন্দোলনের হাতিয়ারের মরিচা ধরে গেছে, বিএনপির কথিত জ্বর এখন ভাটায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজ দেশ মিয়ানমারে ফিরতে চাওয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। নির্বাচন কমিশন ঘোষিত বিভিন্ন পর্যায়ে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে শনিবার থেকে মনোনয়ন আবেদন ফর্ম বিতরণ শুরু। সরকার কোনো বিদেশি চ্যানেল বন্ধ করেনি, বিদেশি চ্যানেলগুলোর বাংলাদেশি এজেন্ডরাই বন্ধ করে রেখেছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানী তেজগাঁওয়ে বিস্ফোরণের ঘটনায় বোমার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় বাংলাদেশকে আরও 25 লাখ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। কাতারে শুরা কাউন্সিলের নির্বাচনে ভোটগ্রহণ শুরু, উপসাগরীয় মুসলিম দেশটির প্রথমবারের মতো নির্বাচনে প্রার্থী রয়েছেন নারীরাও। আইপিএলে আজ রাতে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেশ ও দেশের বাইরের নতুন নতুন আপডেট জানতে চোখ রাখুন আমার সঙ্গে ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।